একজন ছেলেই একটা এলাকা, একটা জেলা, একটা দেশ কাঁপানোর জন্য যথেষ্ট। যখন আমরা শুরু করেছিলাম একা ছিলাম না, এই একাকে দমন করতে পুরো বট গাছ কিছু করতে পারেনি। মুসলমান তো শেরকি বিদাতে সবাই মুসলমান, তাহলে যে স্রেফ কোরআন হাদিস মেনে চলে তারাই। এই নামের মধ্যে একটা সংগ্রাম আছে, যারা আহলে হাদিসের মধ্যে লুকোচুরি করে আজকাল শুরু করেছে সহি হাদিস। আমরা সহি আকীদা মানে আহলে হাদিস বলার সাহস ওদের নাই, সহিটাই বলে কোনো মতে নিজেকে হালাল করার চেষ্টা করে, অসম্ভব। আপনার রমজানের কোনো দরকার আমার নেই, আপনি হাত নিচে বান্ধেন গিয়ে না হাত ছাড়ি দেন তাও দেন, কিন্তু আকীদা হবে আমি আহলে হাদিস। আহলে হাদিস যুব সংঘ একটা বিপ্লবীর নাম, আহলে হাদিস যুব সংঘ শিরক বিদাতের বিরুদ্ধে একটা বিপ্লবী স্লোগানের নাম। আহলে হাদিস যুব সংঘে বলতে পারাটাই সবচেয়ে বড় গর্বের কথা। সরল মানুষ ভুল করলে ক্ষমা চায়, কুটিল মানুষ ভুল করলে জীবনে ক্ষমা চায় না, বলে আমি ঠিক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। যে কোনো সংগঠনে যুবশক্তি হলে মেরুদণ্ডের মতো, যুবশক্তি না থাকলে মুরব্বী সংগঠন আগাতে পারে না। ইব্রাহিমের মতো পিতা, ইসমাইলের মতো সন্তান থাকলে তবে দুনিয়াতে যে কোনো কাজ, যে কোনো আন্দোলন এগিয়ে যায়। বাংলাদেশে আহলে হাদিসদের কোনো যুব সংগঠন ইতিপূর্বে কখনো ছিল না। বাংলাদেশে মাওলানা আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহর ভাতিজা প্রফেসর ডক্টর আব্দুল বারি সভাপতি হিসেবে ছিলেন। বাংলাদেশের মানুষের কাছে তিনি একক নেতা হিসেবে বরিত ও সমাদৃত ছিলেন। আমরা কলেজে ঢোকার পরে এই চেতনা আমাদের আসলো, শুধু মুরব্বী সংগঠন দিয়ে হবে না, কলেজের ছেলেরা যদি পথভ্রষ্ট হয়ে যায়, স্কুলের ছেলেরা যদি পথভ্রষ্ট হয়ে যায়, শিক্ষকতার যুগে বুড়া বয়সে যে তখন সে আর পথ প্রাপ্ত হবে না। বলতে পারেন কলেজের অভিজ্ঞতাই আমাদেরকে যুব সংঘ করতে উদ্বুদ্ধ করে। বাধা যথেষ্ট হয়েছে, ইতিহাস আপনারা জানেন। যুব সংঘ প্রতিষ্ঠা করাটা ছিল আমার জন্য সবচেয়ে বড় পাপ। এই পাপ করতে গিয়েই সারা জীবন ভোগান্তি হচ্ছে, এখনো হচ্ছে। এই পাপের ফসল আছে কর্মী সম্মেলন। আমি মরে গেলে এ কথা কেউ বলবে না, কারণ তারা তো ভোগেনি, ভোগেছি আমি। এমনকি কারা নির্যাতনের মূলেও তাদেরই কাজ, যারা তাদের ছাত্র সংগঠনের মাধ্যমে পুরা কলেজ বিশ্ববিদ্যালয়কে দখল করেছিল, তাদের পাল্টা যখন যুব সংঘ এসে গেল তাদেরই ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। কারণ তারা মনে করতেন ইসলাম জগতে, বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে ছাত্রদেরকে দিনের পথে ডাকার একমাত্র সংগঠন হচ্ছে তারাই। এই একচাটিয়া মনোপলি তাদের ছিল, এই মনোপলি ভেঙে গেল যুব সংঘ আসার পরে, ফলে তাদের সঙ্গে আমরা ডাইরেক্ট ক্লাসে চলে গেলাম, সংঘর্ষ। কিন্তু আমি সবসময় সংঘর্ষ এড়ানোর লোক, আমার সঙ্গে কোন কারোর ডাইরেক্ট কোনো সংঘর্ষ হয় না, কিন্তু এরপরে তো হয়ে যায়। আর সেই সংঘর্ষগুলো থেকে বাঁচার উপায় অনেক সময় থাকে না, আর সেজন্যে আমরা আমাদের প্রাথমিক জীবনে আদর্শগত দিকটা বেশি গুরুত্ব দিয়েছি। কারণ তখন বিশেষ করে লাল বই আর সবুজ বইয়ের সমারোহ ছিল কলেজে। লাল বই হলে মাও সেতুংয়ের কমিউনিস্টদের বই, আর সবুজ বই হল গাদ্দাফি। ই একেও বলতে পারে এর বই সব সবুজ বই, মাও সেতুংয়ের বই সব হলুদ বই। এই বইয়ের যুগে আমরা কলেজের ছাত্র,
তার মধ্যে ইসলামের কথা যারা বলতেন তারা কারা বুঝতে পারছেন বলেন তো? হা হা পার্টি নাকি কলেজে ইসলামের কাজ করতে কারা ছাত্রদের মধ্যে? এইটুকু বলতে ভয়ে কাঁপতেন, পেশাব হয়ে যাচ্ছে। শিবির ছিল না, ছাত্র সংঘ ছিল। তারপরে লুকানোর জন্য করলো ছাত্র ইসলামী মিশন, পরে আবার 76 আমলে এসে হলো ছাত্র শিবির। একই ব্যক্তি তিন রং হয়ে গেল, তিন রং বদলায় কারা? বুঝতে হবে এগুলা, নাম বদলায় কিন্তু মানুষ তো একই। আমি জন্ম আহলাদিস, মরণ আহলাদিস, যৌবনে আহলাদিস, বৃদ্ধকালেও আহলাদিস। শুরু থেকে বললাম আহলে যুব সঙ্গে নাম হবে, অন্য কোনো নাম হবে না। যেদিন শুরু করলাম মাত্র আমার সঙ্গে একজন ছিল বগুড়ার সুজল করে, পরে আমার রুমে চলে গেলাম। ভাই আপনি যদি ইসলামী যুব সঙ্গে করতেন তাহলে আমারও এটা ঢুকতে পারতাম, কারণ আমি মুসলমান না তো, আমি আহলাদিস। বুঝি আবার কেমন কথা হলো? তা আপনি বুঝতে পারেননি, মুসলমান তো শেরকি বিদাতে সবাই মুসলমান, তা আহলাদিস স্রেফ কোরআন হাদিস মেনে চলে তারাই। তখন বলছি বাপরে বাপ, অত অসম্ভব, আপনাকে আমি কোনো মতে আমার সংগঠন নিব না। শুরু থেকে বুঝতে পারছেন বিষয়টা, রাত 2:20 আমাকে মসজিদে বেরিয়ে আসতে হইল, এদের সঙ্গে আমার থাকা হবে না। এই নামের মধ্যে একটা সংগ্রাম আছে, যারা আহলেজ মধ্যে লুকুচুরি করে আজকাল শুরু করেছে সহিয়া দিস, আমরা সহিয়া কি দা, মানে আহলেজ বলার সাহস ওদের নাই। সহিটাই বলে কোনো মতে নিজেকে হালাল করার চেষ্টা করে, অসম্ভব। আপনার রফাদানের কোনো দরকার আমার নেই, আপনি হাত নিচে বান্ধেন গিয়ে, না হাত ছাড়ি দেন তাও দেন, কিন্তু আকিদে হবে আমি আহলাদিস, আমি সার্বিক জীবনে আহলাদিস, খাওয়ার সময় আহলাদিস, পেশাব করার সময় আহলাদিস, বাথরুমে ঢোকার সময় আহলাদিস, সব সময় আহলাদিস, কোনো জায়গাতে কোরআন হাদিস বাদ দেওয়া চলার কায়দা নেই। হাদিস মেনে চলবো, আমরা আহলাদিস বলবো না, আমি সহি হাদিস বলবো, তো আহলাদিস বলতে সমস্যা কি? কত যে যুগে যুগে নতুন নতুন চক্রান্ত আসতেছে, কিন্তু ওই নামগুলো কোনো চেঞ্জ হচ্ছে না। ইসলাম ওদের ক্ষতি হচ্ছে বেশি, যারা মনে করতেন মাল্লা ভাষায় কথায় বলি, ওরা মনে করে আমরা ইসলামের সোল এজেন্ট, এই ভাষাটা কিন্তু আমার না, এটা মাল্লা ভাষা নিয়ে কথা। উনি এটা প্রায় বলতেন খুলনা হাদিস পার্কে সম্মেলনে, এই দুই হাত দূরে বসে আমার সামনে নেই, উনি তো সবসময় হুমকি দিয়ে কথা বলতেন, আমি ওনাকে ভক্ত ছিলাম, এই তেজি লোক আমাকে পছন্দ হয়, মরা লোক আমার দেখতে পারি, ওনার কাছাকাছি থাকতাম সবসময়। তো একদিন থেকে খামস খামস বলে ওনার ভাষা, মুজিবকে এ খামস, এই মুজিব ভয়ে কথা বলতে পারি, এই তেজি তেজস্বী মানুষটা বলেছিল ওরা মনে করে আমরা ইসলামের সোল এজেন্ট, ওরা কারা বলেন? একটু মাথা ঘুরান, গরম করেন মাথাটা। জি ইসলামী ছাত্র সংঘ ছাত্র স্থানে আর মুরব্বদের মধ্যে জামাত ইসলামী, ওরা বলতো ওরা আমরা ইসলামের সোল এজেন্ট। এই ভাষাগুলো এক একটা পলিটিক্যাল লিডারের মুখ দিয়ে কখন কখনো বেরিয়ে গেছে, যেগুলো আমাদের জন্য এটা মুখস্থ হয়ে গেছে। এই সোল এজেন্সির ছাত্র জগৎ থেকে শেষ হয়ে গেল আহলাদের যুব সংঘ আসার পরে। হ্যাঁ কথা বলছেন ঠিক বলতে হবে না, আলহামদুলিল্লাহ বলেন, তাহলে 10টা নাকি পাবেন, ঠিক বলে নাকি হবে, ঠিক ঠিক পার্টি ছাড়েন। আহলাদের যুব সংঘ একটা বিপ্লবের নাম, আহলাদের যুব সংঘ শেরক বেদাতের বিরুদ্ধে একটা বিপ্লবী স্লোগানের নাম, আহলাদের যুব সংঘ বলতে পারাটাই সবচেয়ে বড় গর্বের কথা। আমরা এখন বুড়ো হয়েছি বলি হয়তো আপনি বয়সের কারণে আপনার আন্দোলন বলছেন, তবু আহলে যুবকের শস্য আন্দোলনের মধ্যে থাকে না, এই জন্য আমরা নাম দিয়েছি আহলাদিস আন্দোলন। আন্দোলনের হীন কোনো মুরব্বী আমার সঙ্গে থাকবে না, ওই যে স্পিরিট বসে আছে না, বলছি মোজাম্মেল বগুড়ার, ওই কালে একটু চেহারা দেখা, তুমি সামনে এসো, ওই যে দেখো দেখো দেখতে পাচ্ছ, ওই দাঁড়িয়ে নিয়ে কারাগারে বারবার আমি বারবার ওই প্রিজন ভ্যানে আসতাম, হাত দিয়ে তাকাতাম যে মোজাম্মেল আসে যে দেখি, এই আমার রুমে উঠেছে ভালো করে দেখে রাখো, ওই দাঁড়িয়ে কিন্তু আজকের নতুন না, বহু পুরনো দাঁড়িয়ে দরজায় এসে সালাম দিয়ে ঢুকেছে, ওটা ভাই মঞ্চ উঠা উঠতে দাও, ওকে দরজা নক করেছে, আমি দরজা খুলে দিয়েছি, আমার দরজা দরজা ছিল না, আপনারা তখন তো তিনটা ছিল না, দোতলা ছিল,
খুলি দেখি মোজাম্মেল, আরে তুমি চলছে, আমি দাও সামনে দাও, সালাম দাও। আমার মনে সেই 2005 কারাগার গেছি না, পাশে যে চেহারা যে সুরত দিয়েছে এখনো সেই অবস্থা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ও যা আসলে আমি তাই আছি, খালি রংটা নেই এই যা, তাই না? আমি খালি ও চোখ দেখে ঘুরতাম, এই মোজাম্মেল আসছে কিনা, আমি আমার সেলিবিলি খুঁজতাম দেখতে ও আসছে কিনা। এমন একটা দিন যায়নি যেদিন মোজাম্মেল আদালতে আমাকে দেখতে যায়নি। কত মহব্বত থাকলে এটা হয়। হঠাৎ দরজা খুলেছে, দরজা খুলে দিয়েছে, দেখি মোজাম্মেল, কি ব্যাপার তুমি? স্যার আমি চললাম, চললাম মানে বসো, নাস্তা পানি করো। আমি দেখতে আসলাম স্পিরিট হাউস ঠিক আছে কিনা, ব্যাস ওই জন্য আমাকে স্পিরিট বলি। স্পিরিট হাউস মানে উনি আমাকে মিন করছে যে এইটা ঠিক থাকলে সারা দেশ ঠিক থাকবে, এইটা গেলে সব শেষ। এই মন্তব্য ছোট্ট একটা মন্তব্য, ও কোনো বড় আলেম না, বড় লেখক না, বক্তা না, কিছুই না, কিন্তু ওর এই মন্তব্য সারা জীবন আমার মনে থাকবে। তোমরা মনে রেখে দিও, ছোট্ট ছোট্ট কথা সারা জীবন মনে থাকে, বেশি কথা কারো মনে থাকে না। এই হলো আমার সংগঠন হাই স্পিরিট। আমি দেখতে আসি যে হাই স্পিরিট, আমার স্পিরিটটা ঠিক আছে কিনা, মানে আমি সুস্থ আছি, এটাই বড় কথা। এবার চলে গেল, কোনো মতে আটকাতে পারলাম না। এই ধরনের যুব সংঘের স্পিরিট হাউস, পুরো যুব সংঘটাই এখন স্পিরিট হাউস বলি আমি। যেখানে যুব সংঘ নেই সেখানে আমি যেতেই চাই না। এই সম্মেলনে দাওয়াত দিচ্ছে না, কালকে বলেছে দেখো সেখানে যুব সংঘ আছে কিনা, যুব সংঘ আশপাশে 8-10টা শাখা থাকবে তবে সেখানে আমার দাওয়াত পাবা, নাহলে কোথাও যাবো না আমি। এই বুড়োদের কাছে যাবো গেলে ও হাসতে হাসতে কাশতে কাশতে পালাবে আর আমার সঙ্গে বসে থাকবো, এটা হবে না। আহলাদের যুব সংঘের এক কর্মী সম্মেলন, এটা সত্যিকার অর্থে ওইরকম স্পিরিট হাউসদের কর্মী সম্মেলন। তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত তেজস্বিতা থাকবে ততক্ষণ আমি তোমাদের সঙ্গে আছি, যখন তোমাদের সঙ্গে তেজস্বিতা নাই তোমরা আমাকে দাফন করে দিও তাও ভালো, বেশি লোক দেখানো আমার কোনো প্রয়োজন নাই। একজন ছেলেই একটা এলাকা, একটা জেলা, একটা দেশ কাঁপানোর জন্য যথেষ্ট। যখন আমরা শুরু করেছিলাম একা ছিলাম না, এই একাকে দমন করতে পুরো বটগাছ কিছু করতে পারেনি, কিছু করতে পারে। এখন তো আলহামদুলিল্লাহ বহুত হয়ে গেছে, সংখ্যা যত বাড়বে তত তোমরা দুর্বল হয়ে যাবা, তোমাদের সংখ্যা যত কমবে তত তোমাদের স্পিরিট বাড়বে, ঠিক না? এই একা আমাদের এই কিশোরগঞ্জে একটা বাঘ বসে আছে, ওই দেখো তোমার চেনবা, দেখো জানো তো, সালাম দেন, ওঠেন। একলা ব্যক্তি পুরো কিশোরগঞ্জ একাই সাইজ করে রেখে দিয়েছে, ও সভাপতি সেটি কে কোথায় আসে না, কেউ কারো চেনে না, খালি একটা লোককে সহজ চেনে। এই লোকটা মরে গেলে কিশোরগঞ্জ শেষ হয়ে যাবে, এই জন্য এই লোকটাকে আমি সে যুব সংঘের সালাম দেন। এই ব্যাপারকে জহালে যখন ছিলাম তখনই উনি ছিলেন ছাত্র, সেই সেই মহব্বতের আকর্ষণ এখন পর্যন্ত আছে। এই এমন মধ্যাকর্ষণ শক্তির মতো আছে না, এ সংগঠনের শক্তি এমন শক্তি যে তরবারে দিয়ে গুলি করে কিছু করা যায় না। চলে গেলে চাকরি জীবনে উনি এখন কিশোরগঞ্জের গভর্নমেন্ট কলেজের প্রফেসর আছেন, আমি হয়তো রিটায়ার করেছি, উনি হয়তো রিটায়ার করেছেন, কিন্তু তার আন্দোলনের মেজাজ কিন্তু একটু কমে নেই। সেই মেজাজ দিয়ে তিনি এলাকার সমস্ত মানুষকে এমনকি কাজানের পর্যন্ত তার উপর চাপ দিয়ে জমি জমা দখল করে নিয়েছে, ছাড়েনি, মামলা করে জিতে গেছে। আবার মানসিক শক্তি বড় শক্তি, দৈহিক শক্তি কোনো মূল্য নাই। আমি চাই যুব সংঘের ছেলেদের মধ্যে যেন তেজস্বিতা থাকে, পাণ্ডিত্য থাকতে হবে নেতাদের মধ্যে, কর্মীদের জন্য পাণ্ডিত্য ফরজ নয়। নেতাদের পাণ্ডিত্য কর্মীরা অনুসরণ করবে, সবাই যদি পণ্ডিত হয়ে যায়, পণ্ডিত হয়েছে করতে কোনো পণ্ডিত আর কারোর সঙ্গে মিলবে না, সবাই পণ্ডিত এত হবে না, তাহলে আপনি সমস্ত করে ফেলবেন সমাজের সবচেয়ে বেশি। সেজন্য অনেক জেলায় এগুলো হচ্ছে, আপনারা খেয়াল রাখবেন। যুব সংঘের ছেলেরা যেন সেরা যুব সংঘই করে, অন্য কোনো বাতিল সংগঠনের সঙ্গে আপোষ করার জন্য সুযোগ না থাকে, সবে আপনাদের টানবে, এটা স্বাভাবিক, কারণ যোগ্য ছেলে কে না চাই বলেন, সবাই টানবে। আমি রাজশাহী আসলাম সর্বার প্রথম যুব সংঘের দাওয়াত নিয়ে তাহেরপুর সম্মেলনে, তখন তো আসলে আমি তো যুব সংঘ মানে আমি বক্তা তখন, আর আমি বলতাম বক্তা দাওয়াত দিতে গেলে যুব সংঘ শর্ত,
যুবসং না করলেও কোথাও দাওয়াত নিতাম না। ওই বঙ্গে গেলাম প্রথম ডাকাতিয়া, ঢাকা ইউনিভার্সিটি বেরিয়ে প্রথম ডাকাতিয়া গেছি। ডাকাতিয়া কি আর কি নাম আছে গো? ডাকাতিয়া, ডাকাতিয়া চেনো তোমরা? মোমন সিং ডাকাতিয়া প্রথম যাই এবং সভাপতি করি আব্দুল সামাদকে। কয়েক বছর আগে আব্দুল সামাদের সঙ্গে ডাইরেক্ট মোবাইলে কথা হয়েছে, বলছে স্যার আমি আর চলতে পারি না, আমি আর রাজশাহী যেতাম, তুমি আর তাতে দুর্বল হয়ে গেলি, তোমার সে বয়সটা আমার অনেক বেশি। স্যার আসলে আপনার হায়াত লম্বা হয়েছে, আমি কী করবো, আমি চলতে পারছি না। তার নামটা যে ছিল যুবসংঘের সভাপতির নামটা আমার আজও মনে আছে। রাজশাহীতে এলাম বক্তা হিসেবে, এখন যুবসংঘ সাথে যাবো না, যুবসংঘ করলাম প্রথম যে দুজনকে দিয়ে, একজন আপনার প্রথম সারিতে বসে আছে অবকিলাম ওঠো, ওই এখন সামনে আছে, দেখে নেন। সেই রাজশাহী যুবসংঘের গোড়া পত্তনকারী দুটো ছেলেকে দিয়ে তা প্রথম হলো এই দু নম্বরটা আছে, আর প্রথম নম্বরটা দুনিয়াদারিতে মিশে গেছে। এও ব্যবসা বাণিজ্য করে কিন্তু সংগঠন ভোলে না। এই যে সংগঠনের চেন, এই চেনটা আপনারা বজায় রাখবেন, যেখানে যারা আপনারা আছেন এটা খেয়াল রাখবেন। শির্ক হতে বাঁচুন একটা বই আছে না ছোট্ট, আছে বইটা? এ জিনাত আলী আসো, জিনাত আলী, জিনাত আলী আসছো এখানে? ও তুই একটা আগে দেখলাম ওকে। আমি এই হলো রাজশাহীর প্রথম যুবসংঘ, এখন ওকে প্রথম যার এক নম্বর ছিল তার বাড়িতে ভরট্ট গ্রাম, তাই না? ভরট্ট না গ্রামটা মনে আছে এখন? আমরা এইরকম ধরনের সংগঠন করতাম, ও গ্রাম কোথায় বাড়ি কোথায় সব জেনে শুনে তবে সংগঠন নিতাম, কিন্তু এখন টাকা পয়সা বেশি হলে হয়, এও ব্যবসা করে কিন্তু সংগঠনকে ধরে রাখছে। তা এলাকায় বলা যায় তারই উদ্যোগে সংগঠন এগিয়ে যাচ্ছে। আপনারা দোয়া করবেন যারা এই মৃত্যু পর্যন্ত ধরে এর উপরে টিকে থাকতে পারে। শেরকেত বাসন ছোট্ট একটা বুকলেট দেখলাম, ছোট্ট মিলা প্রসঙ্গের মতো, আমি তো জানি না কেউ তো এখন প্রতিভা লুকিয়ে আছে। সে জিনা মুসলিম ভাই আসতে পারেনি, অসুস্থ হয়ে পড়েছে, তার সঙ্গে জিনাত আলী কাজ করতো যুবসংঘের। জিনাত আলী ওটাকে কবিতা বানাই ফেলেছে, ও যে কবিতা কেটে খবর রাখে, আমি বলি ওর কবিতাটাই আমরা সেপে দিলাম বই আকারে আমাদের কাছে এখনো আছে। সে এই বয়সও এসেছে আমাদের এখানে, একটু আমি গাড়িতে ওঠে নামার সময় সঙ্গে প্রথম দেখা হলো। এইসব বুড়ো মানুষ কিন্তু এসে যুবসংঘের সম্মেলনে আসা যুক্তি দেওয়া তো উচিত না, তাই না? এরা তো আসলে বয়সে বুড়া, মনের দিক দিয়ে বুড়ো না। আমিও বয়সে বুড়া কিন্তু আর মনের দিক দিয়ে আদৌ বুড়ো নাই, যে না বলি আমি মরার সঙ্গে যুবসংঘ বলি দাফন করি। তবে যদি আন্দোলন করতে করতে মরছি, অতএব যুবসংঘের মূল উচ্চ তো আন্দোলন, তাই না? আমিও আন্দোলন করতে করতে মরব, এ আমার কামনা রইল। যুবসংঘের পরবর্তী সভাপতি নিয়োগ দিতে হবে, এটা গুরু দায়িত্ব। আমি বায়াত নিয়েছিলাম আব্দুল নূর সালাফের কাছে রংপুরের, সব দুনিয়া থেকে বিগত। আমাদের উপদেষ্টা ছিল ছয়জন, তার মধ্যে আমি ওকেই সবচেয়ে সরল সহজ মনে করতাম। ও তো নেবেই না, আপনাকে নিতে হবে, আপনি উপদেষ্টা। তখন তো আন্দোলন হয়নি, আন্দোলন তো মানে 94 সালে, তাই না? যাই হোক, সরল সহজ মানুষগুলো যাদের অন্তরটা সবসময় সত্য কবুল করার জন্য প্রস্তুত থাকে, ওই ধরনের মানুষগুলো আমাদের সঙ্গে থাকতে হবে। কুটিল যারা তারা যেন আল্লাহকে দোয়া করছে, কুটিল যেন কেউ যুবসংঘ এবং আন্দোলনে না ঢোকে। জীবনে একটা কুটিলকে পেয়েছিলাম, একটাকে আমি মাত্র বহিষ্কার করেছি লিখিতভাবে, এবং কোনো পোস্ট অফিসের মাধ্যমে নয়, সরাসরি অফিস পিয়ন আনোয়ারকে দিয়ে তার হাতে পৌঁছে দিয়ে চলে আসছিল সে একটা কুটিল। সে কুটিল আজও কুটিলতা করেই যাচ্ছে। আপনারা দোয়া করেন আল্লাহর কাছে যেন কুটিল কুচক্রি কোনো ব্যক্তি যদি আন্দোলন বা যুবসংঘের কোনো পর্যায়ে না আসে। আল্লাহুম্মা আমিন, আমারও এই কামনা। সরল মানুষ ভুল করলে ক্ষমা চায়, কুটিল মানুষ ভুল করলে জীবনে ক্ষমা চায় না, বলে আমি ঠিক। এই মেজাজ দিয়ে চলবে না। আহলাদের যুবসংঘের বয়স সীমা ছিল 32। গতকালকে আমরা এটা পরামর্শ করেছি যে সব জায়গায় বয়স সীমা 35 করার জন্য আন্দোলন হচ্ছে না এখন।
আর আসলে এটাও ঠিক, আগে মানুষ বাংলাদেশে আয়ুষ্কাল ছিল 65 বছর, এখন বাড়তে বাড়তে হয়ে গেছে 72 বছর। খাওয়া দাওয়া ভালো আছে, চিকিৎসার ব্যবস্থাপনা ভালো আছে, মানুষের আয়ু বেড়ে যাচ্ছে। তো সেজন্য আমরা যুব সংঘের সর্বোচ্চ বয়সসীমা মসজিদে সুরা ডেকে কাল আজ সকালে সিদ্ধান্ত নিলাম 35 হবে এখন থেকে। কই আলহামদুলিল্লাহ কে বললো, বুড়া বললো না জোয়ান বললো? জোয়ানরা বলবে তো, বুড়া বললে হবে? 35 বছর পর্যন্ত বয়সসীমা থাকলেও আগে ছিল 32, তাই না? 35, 34, 32 এই তিনটা বয়স থাকবে সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, এটা সাধারণ নিয়ম। যদি যদি প্রতিভাবান কেউ আসে তাহলে 32 বছরের ছেলেও 35 বছরের জায়গায় গিয়ে সহসভাপতি হতে পারবে, কোনো সমস্যা নেই। তো আপাতত এইটি হলো আমাদের সংশোধনী, আপনাদের সবাইকে শুনিয়ে দিচ্ছি। যুব সংঘের সর্বোচ্চ বয়সসীমা থাকবে কত? 35-এর পরে আপনারা আন্দোলনে চলে আসবেন। যারা কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য থাকবেন তারা সরাসরি সাধারণ পরিষদের সদস্য হিসেবে ফর্ম পূরণ করবেন, আলাদা কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। এবারের সেশনে আমাকে নাম ঘোষণা করার আগে যারা এই গত 1 বছরে মারা গেছেন তাদের জন্য আমাদের দোয়া করা কর্তব্য না? কারি মোহাম্মদ সগিরুল ইসলাম বরগুনা, শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক, তিনি মারা গেছেন 30 আগস্ট 2023। 2 নম্বর মোহাম্মদ বেলায়েত হোসেন টাঙ্গাইল, দপ্তর সম্পাদক, তিনি মারা গেছেন 8ই নভেম্বর 2023। 3 নম্বর মোহাম্মদ আব্দুল মান্নান দুপচাচিয়া, সাবেক উপজেলা সভাপতি, তিনি মারা গেছেন 14ই জানুয়ারি 2024, খুব মর্মান্তিক মৃত্যু হয়েছে। আবু তাহের মাস্টার, গতবারে তবলিগ ইসলামে বলেছিলাম, এসে গেছে, আবার দোয়া করি, সমস্যা কী? আবু তাহের মাস্টার মেহেরপুর, সাবেক অর্থ সম্পাদক, উনি 14ই ফেব্রুয়ারি 2024 মারা গেছেন। আমরা 24ই ফেব্রুয়ারিতে আমরা ইস্তেমা করলাম না, যে ওদিনে ওনার নাম বলছিলেন। মোহাম্মদ মুজাম্মিল হক খুলনা, খুব মর্মান্তিকভাবে মারা গেছে বেচারা, নিজের গাছের ডাব টান দিয়ে সেই ডাব নিজের মাথায় পড়েছে, তাতে তিনি মারা গেছেন ছাদের উপরে। আমাদের খুলনা জেলা আন্দোলনের সেক্রেটারি ছিলেন না, সহসভাপতি ছিলেন, উনি 21শে মার্চ 2024 মারা গেছেন। ডাক্তার ইদ্রিস আলী আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী, মানে অখণ্ড রাজশাহী জেলার সাবেক সভাপতি, সিরাত রসুল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার প্রাপ্ত, তিনি বহুদিন অসুখে শুয়েছিলেন, গত 6ই এপ্রিল 2024 উনি মারা গেছেন। এরপরে মোহাম্মদ আশরাফুল হক মাস্টার, ইনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরব্বী আমাদের, একজন চাঁপাইনবাবগঞ্জ বাড়ি, উনি সাবেক অর্থ সম্পাদক ছিলেন, 19 এপ্রিল 2024 মারা গেছেন। মৃত্যুর আগে তিনি মার্কাজ থেকে ঘুরে আমার, আমি তার লাশ এখান থেকে বিদায় দিয়েছি। মৃত্যুর আগে উচ্ছেদ করেছিলেন যে আমাকে মার্কাজ ঘুরিয়ে নিয়ে এসো, আমি যেন হাসপাতালে ডাইরেক্ট নিয়ে এসো না, মার্কাজে দিয়ে আমি সেভাবে দোয়া নিয়ে এসো। কি মহব্বত তাদের মধ্যে ছিল, যারা একদিন আমাদের সাথে কাজ করেছে একে একে সব বিদায় হয়ে যাচ্ছে, আমরাও বিদায় হয়ে যাব। তাদের জন্য আমরা দোয়া করছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আব্দুল সামাদ মাস্টার লালমনিরহাট, একটা পাগল আব্দুল সামাদ মাস্টার লালমনিরহাট, 28শে মে 2024 উনি মারা গেছেন। 28শে মে উনি মারা গিয়েছেন। অত্যন্ত অত্যন্ত ভক্ত, মানে তারপর ভাষা হয় না, তেমন তার প্রকাশভঙ্গি অত ছিল না, কিন্তু যেই যাবে তাকে বলে আমির সাহেব কেমন আছেন, মাঝে মধ্যে ফোনও করে আনোয়ারের মাধ্যমে। এইসব মহব্বতের মানুষগুলো আজকে আমাদের কাছে একে একে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মহতাবুদ্দিন মাস্টার নীলফামারী পূর্ব, ইনিও সাবেক উপদেষ্টা, ইনি মারা গেলেন 28শে জুলাই 2024। 29শে জুলাই 2024 গোলাম জুলকিবরিয়া, অত্যন্ত মহব্বতের মানুষ ছিল, আমাদের কেন্দ্রের সুরা সদস্য ছিল, কুষ্টিয়া পশ্চিম জেলা সভাপতি ছিলেন, অত্যন্ত মনের মানুষ আমাদের, হঠাৎ চলে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জানাজা যেতে পারেনি, কিন্তু মনটা আমার সঙ্গে পড়ে আছে, তার সঙ্গে দূর থেকে আমরা দোয়া করেছি তার জন্য। আজকে এই 10 জন মৃত ব্যক্তির জন্য আমরা খাস করে দোয়া করছি, আল্লাহ পাক তাদের সবাইকে গোনা খাতা মাফ করে দিন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন।